রয়্যাল টিভি পিডি সুন্নতে সঠিক বাণী প্রচারে। আপনারা বলেন আপনাদের যে আল্লাহকে আপনারা বিশ্বাস করেন মানেন, ওই আল্লাহর কাজের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল না, বিন্দু পরিমাণ কোনো কমতি না, বিন্দু পরিমাণ কোনো 19-20 না। তাহলে আল্লাহ আপনি যাকে মানেন ওই আল্লাহর কাজে কোনো ভুল নাই। সেজন্য তো আসমান নির্ভুল, জমিন নির্ভুল, পাহাড় নির্ভুল, সাগর নির্ভুল, তাও একদিন না প্রত্যেকদিন নির্ভুল, প্রত্যেকদিন নির্ভুল। দাদার বাবার আমলও সূর্য যেদিকে উঠেছে কালকে সকালেও সূর্য সেই দিকেই উঠবে। দাদার বাবার আমলে যে পূর্ণিমা এখনো সেই পূর্ণিমা, দাদার বাবার আমলে যে সাগরের নদীর জোয়ার বাটা এখনো সেই জোয়ার বাটা, দাদার বাবার আমলে যে পদ্ধতিতে সন্তান কনসিভ এখনো সেই সন্তান কনসিভ। কারণ রব্বে করিম কুদরতি ব্যবস্থাপনায় এগুলাকে নিয়ন্ত্রণ করছেন। যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কোন কাজের মধ্যে কোন ভুল, আল্লাহর কোন হেকমতের মধ্যে কোন ভুল, আল্লাহর বাসায়ের মধ্যে কোন ভুল, আল্লাহর দেওয়ার মধ্যে কোন ভুল, আল্লাহর দেওয়ার মধ্যে কোন কমতি, আল্লাহর মনোনয়নের মধ্যে কোন কমতি। এবার একটু খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি 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 বান্দাকে এক জায়গায় করলেন, এক জায়গায় করার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, ওলামায়ে কেরামের জবানে আপনারা বারংবার শুনেছেন, শুধু আপনাদের ইয়াদকে তাজা করে দিচ্ছি, রব্বে করিম বলে সমস্ত রূহকে আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সমস্ত রূহ এক বাক্যে বলেছিল, বালা তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক, তুমি আমাদের আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রূহর ভিতর থেকে এবার আল্লাহ এরাদা করলেন, আমি এই সমস্ত রূহকে হেদায়েত দেওয়ার জন্য আমার কিছু মনোনীত বান্দাকে লাগবে, মনোনীত বান্দা লাগবে। আল্লাহ মনোনীত বান্দা কারা বলে যে দুই গ্রুপ, একটা হচ্ছে নবী একটা হচ্ছে রসুল, একটা হচ্ছে নবী সুবহানাল্লাহ তো বলেন, একটা হচ্ছে নবী গ্রুপ একটা হচ্ছে রসুল গ্রুপ। ওই কোটি 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 বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষাকে আমি বুঝার জন্য আপনাদের সম্মুখে প্রেজেন্ট করার চেষ্টা করছি যেন আপনাদের মনে থাকে। আল্লাহ পাক ওই কোটি 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 অগণিত বান্দাদের ভিতর থেকে আল্লাহ কিছু বান্দাকে এবার বাছাই করতে শুরু করলেন। বাছাইকারী কে? আল্লাহ। চলে আল্লাহ। একটু খেয়াল করবেন, এগুলো বুঝলে তর্ক শেষ। কোটি কোটি বান্দার ভিতর থেকে আল্লাহ পাক বললেন, এই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। কোন আল্লাহ? যার মধ্যে কোনো ভুল নাই, যার বাসায় কোনো ভুল নাই। তাহলে আপনি মনে করেন আদমকে আল্লাহ বাসাই করছে, আপনি আদমের পাশে ছিলেন তখন, আপনার না নিয়ে আল্লাহ আদমকে নিয়েছেন, তার মানে আমার সে অনেক ভালো, অনেক দাম। এদিকে আপনি, এদিকে আদম, আল্লাহ আদমরে ডাক দিছে, আপনারে ডাক দেয় নাই। সো কথা কয় না, বাসাই করছে কে? আল্লাহ। আমরা কিন্তু বাসাই না, আদম বাসাইওয়ালা। কোরআনকে সামনে রেখে এবার একটু বুঝার চেষ্টা করবেন, কোটি 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 আমাদের ভাগ্যটা দেখেন কত ভাগ্য ভালো, আমরা কেমন নসিবওয়ালা হয়েছি। কোটি 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 অগণিত বান্দাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ আদমকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, দাউদকে বাছাই করলেন, ইব্রাহিমকে বাছাই করলেন, ইসমাইলকে বাছাই করলেন। আদম তুমি এদিকে আসো, মূসা তুমি এদিকে আসো, ঈসা তুমি এদিকে আসো, দাউদ তুমি এদিকে আসো, ইউসুফ তুমি এদিকে আসো, ইব্রাহিম তুমি এদিকে আসো, ইসমাইল তুমি এদিকে আসো, ইসহাক তুমি এদিকে আসো, ইমরান তুমি এদিকে আসো, দানিয়াল তুমি এদিকে আসো, ইউসুফ তুমি এদিকে আসো, ইয়ায়ুব তুমি এদিকে আসো, ইয়াকুব তুমি এদিকে আসো। আল্লাহ পাক অগণিত অগণিত বান্দাদের ভিতর থেকে কিছুকে বাছাই করলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন, ইউসুফকে বাছাই করলেন। আল্লাহ পাক উনাদের কাউকে নবী বানাই দিলেন, রসূলকে বানাই দিলেন। আল্লাহ তো আমাদেরটা কোথায়, আমাদেরটা কোথায়, আমাদেরটা কোথায়? আদম তো পাওয়া গেল, মূসা তো পাওয়া গেল, ঈসা তো পাওয়া গেল, দাউদ তো পাওয়া গেল, আল্লাহ আমাদের নবী কোথায়? রব্বে করিম বলে কোটি কোটি বান্দার ভিতর থেকে যাদেরকে আমি বাছাই করেছি, আদম হচ্ছে ইস্তাফাওয়ালা, দাউদ হচ্ছে ইস্তাফাওয়ালা, আইয়ুব হচ্ছে ইস্তাফাওয়ালা, ইসহাক হচ্ছে ইস্তাফাওয়ালা, ইব্রাহিম হচ্ছে ইস্তাফাওয়ালা। আর তোদের নবী ইস্তাফাওয়ালা নয়, সবাই ইস্তাফা, তোদের নবী হচ্ছে মুস্তাফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারা রিসালাত, নারা রাসূলুল্লাহ।
নবীর সৈনিকরা একবার আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরো জোরে। একটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। যুবকরা যদি চুপ করে রয়েছেন তো আজকে মামলা চলবো কিন্তু আপনাদের নামে। আচ্ছা মুরব্বি যারা আছেন, এই মুরব্বি যারা আছেন দাদা নানার বয়সী, আপনারা সবাই চুপ থাকেন। সাই যুবক যারা আছেন একবার কন্ঠ দেখি মারহাবা, এই আওয়াজটা কাল্লাই রেখে দিছেন। আল্লাহ লইলে দেন না নাকি মোবাইলে দিবেন রাত্রে বেলা যাইয়া? ওইটা তো আর সিল্লান দেয় না, এটা তো এখানে একটু সিল্লান দেন না। বাসায় যাইয়া যদি এরকম মারহাবা কোন মা কইবে কিতারে, তো যেখানে একটা ওইখানে দেন, ওইটা এখানে দিয়েন না, এটা ওইখানে দিয়েন না, বেজার লাগিয়া যাইবো। কথা বলেন ঠিক কি না? একটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আরো সহজ করছি, নাইস বিউটিফুল ওয়ান্ডারফুল, কোনটা শ্রেষ্ঠ? আমি কইতাম না আপনারা কন না, নাইস ইউ আর সো বিউটিফুল, ইউ আর অসাম, ইউ আর ওয়ান্ডারফুল। তো ওয়ান্ডারফুল কোন জায়গায় ব্যবহার হয় বোঝা লাগবো, বিউটিফুল কোন জায়গায় ব্যবহার হয় বোঝা লাগবো। আর একটু জোরে কর না, ওয়ান্ডারফুল বেশিরভাগ ব্যবহার হয় ইউর ড্রেস আপ ইজ ভেরি ওয়ান্ডারফুল, ইউর নাইস, ইউ আর লুকিং সো কিউট, সো বিউটিফুল। বিউটিফুল আলাদা, ককটেল বোমা একটা পকেটে আছে কিন্তু মাইরা দিমো আমি আওয়াজ ছোট হইলে। বিউটিফুল আলাদা, কারো কষ্ট হইলে চলে যেতে পারেন, আমি 5 মিনিট বিরতি দিতেছি, যা 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 আওয়াজ চলে যান, কারণ আমার লক্ষ মানুষের দরকার হয় না, আসে 2-3 জন হইলেও যথেষ্ট হয়। আমি কি নির্বাচনে দাঁড়ামু নি এতগুলো মানুষ লইয়া যায় জানামু, দরকারটা কিতা আমার? আল্লাহর দরবার একজনের আওয়াজ কবুল হলেই যথেষ্ট, একজনের বসা কবুল হলেই যথেষ্ট। তো সেই জন্য আমি একটু পাগল টাইপের মানুষ, আমার একটু ফাগলামি করতে দিয়েন। তেমনি আমি কোনো আলেম কি কিছু না, আমি একটু পাগল টাইপের মানুষ। তাহলে বিউটিফুল আলাদা, ওয়ান্ডারফুল আলাদা। মনে রাখবেন এমপি মন্ত্রী, কারোর নামের সাথে যদি দেখেন এমপি বুঝতে হবে উনি এমপি, মন্ত্রী নয়। কিন্তু কারোর নামের পাশে যদি দেখেন মন্ত্রী, বুঝে নিতে হবে উনি মন্ত্রীও এমপিও, এমপিও। এতটুকু ক্লিয়ার? কারোর নামের পাশে যদি দেখেন নবী, বুঝতে হবে তিনি রসুল নন। কিন্তু কারোর নামের সাথে যদি দেখেন যে রসুল, বুঝতে হবে তিনি নবীও রসুলও। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকটা নবীর যুগে কালিমা ছিল কি ছিল না? আর একটু জোরে বলেন, ছিল কি ছিল না? ভাগ্য নিজেরটা দেখেন, আমাদের সম্মান আল্লাহ কতটুকু বাড়ায় দিয়েছেন। যখন আদম নবীর যুগ ছিল তখন প্রত্যেকটা নবীর যুগে, একটু খেয়াল করবেন ভাইরা, একটি কালিমা অংশ দুটি, প্রথম অংশে রবের নাম, দ্বিতীয় অংশে সেই যুগের নবীর নাম। যেমন এখন যদি মিলান, আমাদের প্রথম অংশ আদমের বেলাও যেমন, আমাদের বেলাও তেমন। আল্লাহ রাসূল কো কারণ নামের পাশে তো রাসূল শব্দ দেখি না। এবার রব্বে করিম বলে মা কানা মুহাম্মাদুন আবাহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ। এবার কালিমা আওয়াজ দিয়ে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম, ইয়া ও নবী রহমাতুল্লিল আলামিনের সৈনিকেরা আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আর একটু চিল্লায় বলেন মারহাবা। সমস্ত নবীর নামে রসুল নাই, আমাদের ভাগ্য ভালো, আমরা ওইটার পক্ষে আসছি যেটার ভাগ্যে রসুল জুটেছে। আর একটু জোরে,
এবার মনে রাখবেন আল্লাহ পাকের প্রতিটা কাজের মধ্যে হিকমত আছে, আল্লাহর প্রতিটা আদেশে কোন না কোন কারণ আছে। আল্লাহ কাউকে বাঁচায় রেখেছেন এটারও কারণ আছে, আল্লাহ কাউকে মায়ের পেটে মারাই ফেলেছেন এটারও কারণ আছে, আল্লাহ কাউকে জমিনে রেখেছেন এটারও কারণ আছে, আল্লাহ কাউকে জমিনের নিচে নিয়ে গেছেন এটারও কারণ আছে, আল্লাহ কাউকে দন দিয়েছেন এটারও কারণ আছে, আল্লাহ কাউকে দন দেয় নাই এটারও কারণ আছে। সেজন্য বান্দার উচিত আল্লাহর হিকমত গুলোকে বোঝার চেষ্টা করে আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক তৈরি করা। নবীর উম্মত যারা আছেন আমরা তো সবাই কয় দল, আওয়াজ ছোট হয়ে গেছে, কয় দল, সুতরাং আওয়াজ একটু বড় লাগবে। আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার, পাঠালেন সবার, রব্বে করিম একজন দুইজন তো নয়, আনুমানিক 1,24,000, আনুমানিক 2,24,000, আনুমানিক 3,24,000, এক দুইটা সংখ্যা নয়, লক্ষ লক্ষ। এবার আল্লাহ লিস্টি করছেন, একটু খেয়াল করেন, আল্লাহ লিস্টি করছেন পৃথিবীতে কাকে কাকে পাঠাবে, সবার লিস্টি করছেন, বানালেন আমাদেরটাকে সবার আগে। এবার জিব্রাইল বলে আল্লাহ নামগুলা তো লিখতে হবে, কাকে কখন পাঠাবো, কোন যুগে পাঠাবো, কোন সময়ে পাঠাবো, সবার তো একটা লিস্টি করতে হবে, একটা সিরিয়াল তো করতে হবে। আল্লাহ পাক বলে যে হ্যাঁ জিব্রাইল করো, বুঝার জন্য বলছি, হ্যাঁ জিব্রাইল করো। এবার জিব্রাইল সর্বপ্রথম লিখতে লাগলেন আপনার আমার নবীর নাম। আল্লাহ পাক বলে জিব্রাইল এটা এখন লেখিও না, এটা সময় হোক আমি বলবো, সময় হোক আমি বলবো, সময় হোক আমি বলবো। আল্লাহ এটা না সবার আগে, তো আগে তো আগে, আগেরটা তো আগে লিখতে হবে। আল্লাহ পাক বলে যে না আগে আদমের নাম লেখো। সুবহানাল্লাহ, সেটিং কার? আল্লাহ। কোন আল্লাহর? যার সেটিং এ কোনো ভুল নাই। আপনারাই তো বলেছেন যার সেটিং এ কোনো ভুল নাই, ওই আল্লাহ সেটিং করছে। হে জিব্রাইল আদমের নামটা প্রথমে লেখো। এবার আদমের নামটা লেখলেন, আল্লাহ দুই নম্বরে কার নাম লিখবো? বলে যে শীষের নাম লেখো। তিন নম্বরে কার নাম লিখবো? বলে যে অমুকের নাম লেখো। চার নম্বরে কার নাম লিখবো? বলে যে অমুকের নাম লেখো। পাঁচ নম্বরে কার নাম লিখবো? বলে যে অমুকের নাম লিখবো। তারপরে কার নাম লিখবো? বলে ইয়াহিয়ার নাম লেখো। তারপরে কার নাম লিখবো? সিরিয়াল বাই এক একজনের। জিব্রাইল বলে আল্লাহ একটা বাদ পড়ে যাচ্ছে তো, একটা বাদ পড়ে যাচ্ছে তো, একটা বাদ পড়ে যাচ্ছে তো, আল্লাহ একটা বাদ পড়ে যাচ্ছে। রব্বে করিম বলে যে কোনো সময় হয় নাই, আগের নাম লিটার রেজিস্ট্রি করছি সেটা করো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে পাঠ, গভীর মনোযোগ, আদম নবীকে পাঠাই দিলেন, সবাই তাকায় আছে ওই নবী ওই জায়গায়, সব নবী নবী জায়গায়, সব রসুল রসুলের জায়গায়, আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠাই দিলেন। এবার আদমের পারফরমেন্স শুরু হয়ে গেল, আদমের খেদমত শুরু হয়ে গেল। আদম যাওয়ার আগে আল্লাহ শীষকে পাঠাই দিলেন, শীষ যাওয়ার আগে একটা একটা করে পাঠাই দিচ্ছেন। এবার আসমান বলে আল্লাহ তোমার হাবিবকে পাঠাবা না, আসমান বলে আল্লাহ তোমার হাবিবকে পাঠাবা না, জমিনে বলে আল্লাহ হাবিবকে পাঠাবা না, ইসরাইলে বলে আল্লাহ তোমার হাবিবকে পাঠায় না, মিজগাইলে বলে আল্লাহ তোমার হাবিবকে পাঠাবা না, রব্বে করিম বলে আগে যাক না, আগে যাক না, আদম যাও, মূসা যাও, ঈসা যাও, দাউদ যাও, ইব্রাহিম যাও, ইসহাক যাও, আস্তে 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 যখন লিস্টির সমস্ত নবী শেষ, রসূল শেষ, এবার রব্বে করিম বলে এখন তো আর কোন নিয়ম তো আর ভাঙতে পারবো না, সব নবী তো পাঠানো হয়েছে, সব রসূল তো পাঠানো হয়েছে। এবার আল্লাহ পাক বলে আমার হাবিব আপনি যান, আপনি যান, আপনি যান, কাতে জাকুম মিনাল্লাহি নূর। এবার আল্লাহ পাক বলে হাবিব আপনি যান। এবার রব্বে করিম কোরআনে এলাউন্স করে দিয়েছেন সারা বিশ্ববাসে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবাস ফিহিম রাসূলা, ও দুনিয়াবাসী সাবধান হয়ে যাও, আদম যাচ্ছে না আমার হাবিব যাচ্ছে। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আমি একটু বুঝাই, আপনারা বুঝবেন, বড় ছোট, মেজ ছোট, জোরে বলেন, বড় মেজ ছোট। এবার বাবার দায়িত্ব ফাইলে প্রথমে কে? এ ভাই মনোযোগ কি আছে? দোকানের মধ্যে এখন বাপের নামের ফাঁসা লাগে গেল, বড় ভাইয়ের নাম বাকি আছে কিন্তু নাম লাগে নাই, কারণ দায়িত্ব হয়েছে বড় জনে। এবার বড় জন মরে গেছে, মেজ জনে কইব বাপের নাম কাটবো, নাম কাটবো কোনটা? মনে করেন এর লগে বি বড় ভাই লাগাইছে, এবার মেজ ভাই এসে কি করবো? এ ঠিক রাইকা বি রে কাটবো, লাগাই দিব সি। এবার মেজ ভাই চলে গেছে এক, তারপরও থাকবো একই টিক রাইকা, লাগাই দিব এও কাটা, বিও কাটা, সিও কাটা, এবার লাগাই দিব ডি।
আগেরটা কিন্তু কি থাকবো জোরে কোন না। এবার কোন কালিমা কয়টা, অংশ কয়টা? প্রথম অংশ হচ্ছে আল্লাহর পরিচয়, দ্বিতীয় অংশ হচ্ছে নবীদের পরিচয়, যে যুগের যেই নবী সেই নবীর পরিচয়। আল্লাহ আল্লাহ কয়, আল্লাহ জিব্রাইল কয়, আল্লাহ তোমার হাবিবকে পাঠাবা না? আল্লাহ আপা বলে যে না আমি এখন পাঠাবো না। আল্লাহ কেন? এতটুকু তো জানি তোমার পাঠানোর মধ্যেও কারণ আছে, না পাঠানোর মধ্যেও কারণ আছে, তোমার দেওয়ার মধ্যেও কারণ আছে, রাখার মধ্যেও কারণ আছে। রব্বে করিম বলে আমি যদি আদমের জায়গায়, আমি যদি আদমের গভীর মনোযোগ, আমি যদি আদমের জায়গায় আমার হাবিব নবীকে পাঠাই দেয়, আমার রহমাতুল্লিল আলামিনকে পাঠাই দেয়, তাহলে কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমার নবী চলে আসবে তখন আমি আদমকে পাঠাবো, তখন আমার নামটা ঠিক থাকবে, আমার হাবিবের নামটা কেটে আদমের নাম লেগে যাবে, আদমের নাম লেগে যাবে। আমার হাবিবের নাম তো আমি কাটতে দিব না, আমার হাবিবের নাম তো আমি কাটতে দিব না, আমার হাবিবের নাম তো কাটতে দিব না। মাঝখানে পাঠালে পরের জনে সে কেটে দিবে, আগে পাঠালে তৃতীয় নম্বরে সে কেটে দিবে, আমি সেই ব্যবস্থা রাখবো না, সবাইকে পাঠাই দিব, সবার শেষে আমার হাবিবকে পাঠাবো। আল্লাহ মামলা কি বলে, তা কিয়ামত পর্যন্ত আমি রবের নামের সাথে আর কারো নাম রাখবো না, শুধু আমার হাবিবুল্লাহর নামটাই থাকবে। এবার নিজের দিকে তাকান, নিজের চেহারার দিকে তাকান, আল্লাহ কত বড় দয়া করছেন আপনার আমাকে নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইছে। শুধু একটু একটু বাপ দেখাই, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, বিভিন্ন নবীর যদি এখন কি কোনো সমস্যা ও শেষ করে দিতে কইতেছে, আমি জানি না তারা লগে কথাখন তারা কইছে, আমার কিন্তু একটু ডিস্টার্ব করলে কি হয় জানেন, ইঞ্জিলটা ঠান্ডা হইয়া যায়গা, আবার ক্যাঁত ক্যাঁত গরু গরম করতে সময় লাগে, তো লাগে না? তারপর আমি অসুস্থ, আমার এদিকে কিন্তু রক্ত বেশি টানা টানতেছে, তারপরও হায়াত দিয়েছেন আল্লাহ, যাবে আল্লাহর নামে, কথা বলেন না কেন? আমি একটু অসুস্থ, আপনি আওয়াজ করবো কম, আপনাদের চিল্লাইতে হবে বেশি, রাজি আছেন তো সবাই? যারা যারা পারবেন একবার কন মার হবা, আর একটু জোরে কন মার হবা। তাহলে আল্লাহ নবীকে শেষে পাঠালেন কেন? বলে যে কারোর সাথে আমার নাম রাখবো না, আমার হাবিবের নাম রাখবো। সেই হাবিবটা আমরা পাইয়ে গেছি, এখন বুঝেন, এখন বুঝেন। মনে করেন আদম নবীর উম্মত আছে আপনাদের এলাকায় এক বাড়ি, ওদিকে এক বাড়ি মুসা নবীর উম্মত, এদিকে এক বাড়ি ঈসা নবীর উম্মত, তারা আজকে মাহফিলে আসছে। এখন আজকে যখন ভাবের মধ্যে আসব, আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত, আরো সহজ করে দিই, যার যার একটা বাপ আছে না নাই, যেমন এই এলাকার মানুষ বাপ লয়, আমরা ফেড্ডার মানুষ কি তা কস্তরা, এমনি বাংলা বাংলাদেশে গালি দেয়, কিন্তু বিদেশে যাইয়া যদি আমার দেশে কেউ গালি দেয় প্রবাসীরা তারে দুইরা কথা কয় না কেন? তো একজন কইতেছে, কই তুই নিজেও তো গালি দিস, আমার দেশে আমি গালি দিব, তুই কি লেগে দিবি? এমনি দেশ দেখতে পারে না, এমনি দেশকে পছন্দ হয় না, কিন্তু যারা প্রবাসের জমিনে থাকে বিদেশ যায় তারা জানে দেশের মাটির দাম কত, দেশের ঘ্রাণের দাম কত, মায়ের আঁচলের ঘ্রাণের দাম কত, তারা বুঝতে পারে এই দেশ কত মায়াময় দেশ। দেশ ছাইরা যখন যাবেন তখন বুঝবেন বিদেশের মাটিতে প্রথম একটু ভালো লাগবো, নতুন নতুন বিল্ডিং, নতুন নতুন গাড়ি, দুই তিন দিন থাকার পরে দেখেন কিরে গ্রামের সে মাটির গন্ধ তার পাই না, ওই পিটার গন্ধ তার পাই না, আমার মায়ের আঁচলের গন্ধ তো পাচ্ছি না, আর শান্তি নাই। স্প্রে দিও সে শান্তি পাবেন না, মায়ের আঁচল থেকে যে গ্রানের শান্তি পাওয়া যায়। সেজন্য আমি মাঝে মধ্যে বলি, মাঝে মধ্যে কইলেও জ্বালা না, কইলেও জ্বালা কইতাম না, তা বাদ দেন, আপনারা আমার দুঃখ বুঝতেন না রে ভাই, এ জায়গা যে কত জামিলা, আমি কইতাম না কিছু না, কন আপনারা না কইবেন, বাইতে যাবো আমি আর জামিলা, হাজার সবাই মিলে একবার কন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা,
প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ আর মাত্র 10 মিনিট ইনশাআল্লাহ খেয়াল করবেন তাহলে প্রত্যেকটা নবীকে বানান পাঠালেন সবার আগে নবী আমাদেরটাকে পাঠালেন সবার পরে এবার আসেন সমস্ত নবীর নামে লকব লাগাই দিয়েছিলেন একটা আমাদের নবীর নামে লাগাই লকব লাগাই দিয়েছেন আরেকটা এবার একটু খেয়াল করবেন আদম সাফিউল্লাহ বলেন আদম সাফিউল্লাহ নূহ নাজিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেন হাবিবুল্লাহ কি খলিল শব্দের অর্থ বন্ধু খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু তো ইব্রাহিমও আল্লাহর বন্ধু আমাদেরটাও আল্লাহর বন্ধু তাহলে তো সেম হয়ে গেল এখন আমাদের মাথায় দলল না আল্লাহ আমাদেরটা তো ইব্রাহিমের চাইতে শ্রেষ্ঠ তো সেম হয়ে গেল যে আল্লাহ কয় শাব্দিক অর্থ দেখলে হইব ফারিবাসিক একটু দেখতে লাগবো না একটু ফারিবাসিকটা দেখ না ইব্রাহিম আল্লাহর বন্ধু হাবিব আল্লাহর বন্ধু খলিল আল্লাহর বন্ধু খলিল আল্লাহর বন্ধু হাবিব আল্লাহর বন্ধু শাব্দিক অর্থ সেম যখন পারিভাষিক অর্থে যাবেন আপনার চোখ কপালে উঠে যাবে খুশিতে মন আত্মহারা হয়ে যাবে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু খলিল কেমন খলিল যিনি যার শয়নে স্বপনে ইচ্ছায় যার সকাল সন্ধ্যা বিকালে সর্বদা চাই রবকে খুশি করতে উনি হচ্ছেন খলিলুল্লাহ যে আল্লাহকে খুশি রাখতে চাই উনি হচ্ছেন খলিলুল্লাহ যে আল্লাহ সন্তুষ্টি চাই উনি হচ্ছেন খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর পারিভাষিক সংজ্ঞা কি পারিভাষিক সংজ্ঞা কি বলে যে যাকে স্বয়ং রব নিজেই খুশি রাখতে চায় উনি হাবিবুল্লাহ খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ কিন্তু খলিলে চায় রবের খুশি হাবিবের খুশি চাই স্বয়ং রব সুবহানাল্লাহ